বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি। হামলা মামলা করে তাদের আর দমানো যাবে না। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব সহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোশাররফ হোসেন বলেন, সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্যই রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছে, বিএনপি নাকি রাষ্ট্র এই ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমরা রাষ্ট্র কাঠামো কিভাবে মেরামত করব। আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করে, তাদের কথাকে অতিরঞ্জিত করে, তারা সত্যের সাথে কোনো সম্পর্ক নেই এরকম কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়।